জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। রসুলের জামানায় আমরা যদি আসতে পারতাম আমাদের নসিবটা ভালো হতো না খারাপ হতো? ভালো হতো না? এই দুটো নয়ন দুটো চোখে আমার সোনার নবী চাঁদ নবীকে দেখে আমরা মনটা জুড়িয়ে যেত না বাবা, জুড়িয়ে যেত। খুবই কত সুন্দর কথা বলছে দেখুন, আস্তো ভেসে হজুরতি বিলালির মধুরা জান, আস্তো ভেসে হজুরতি বিলালির মধুরা জান, যে আজান ছিল এমন প্রেম মুখ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোর জোর দরুদ আল্লাহ হুম্মা। ওয়ালা আলী ভাইরা, আজকে যে কথা বলছিলাম, আজকে যে কথা শোনাচ্ছিলাম মাগ, আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহর পাগল, এইবারে আসাবে সুফাদের কথাটা আপনার কাছে বললাম বাবা। আমার নবী আমার বিশ্বনবী হাবিবুল্লাহ কি করলেন, আমার দয়ার নবী মায়ের নবী আমার মধুমাখা নবী, আর দেরি করলেন না বাবা। এবার এইবারে আসাবে সুফাদেরকে বলতে লাগলেন বাবা, ও বাবা আজকের এই আবদুল্লাহকে আজকে তোমরা কোরআন শেখাবে, ইমানটা বড় দামের ইমান হয়েছে, আজকের ইমানটা আনতে গিয়ে আজকের ঘর ছেড়ে দিল, আজকের বাড়ি ছেড়ে দিল, নিজের পোশাকটা খুলে দিল বাবা। ও বাবা আমি বিশ্বনবী হাবিবুল্লাহ কথা দিলাম, আমি রসূলুল্লাহ কথা দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আজকে তোমরা একে কোরআন শিক্ষাটা দেবে। আল্লাহ নবী কি বললেন, যে একে তোমরা কোরআন শেখাবে? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উসমান কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাওয়াল্লামাল কোরআন ওয়া আল্লামাহু আও কামা কয়লা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আমার বিশ্বনবীর সাহাবী হযরতে উসমান আল্লাহ রাসূলের হাদিসটা নকল করে বলছে, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। জোরে বলুন, আরেকবার চিল্লে হবে না আবাব? এই আমরা এই বসবাস করি প্রত্যেক জায়গায় দেখবেন, হিন্দু মুসলিম পাশাপাশি বাস করি না বাবা, করি না, কিন্তু আমাদের মধ্যে মারামারি হয়, আমাদের মধ্যে দাঙ্গা হয়। এই দাঙ্গা করে কারা? যারা দাঙ্গা করে যারা মারামারি করবে জানবে, ওদের মধ্যে রসুলের আদর্শ নাই বলে আজকে তাদের সঙ্গে মারামারি করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কারণ আল্লাহর কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ। এই যাদের আজকে যারা আমার রাসূলের আদর্শ আদর্শবান মেনেছে, সে কোনোদিন মারামারি করবে? এই জোরে বলেন না, ঝগড়া করবে? আমার রাসূল করেননি, আর সেই রাসূলের সৈনিক সেই রাসূলের উম্মত হয়ে আমরা কেমন মারামারি করব? আল্লাহ রাসূল বললেন একে কোরআন শিক্ষা দেবে, হঠাৎ আসাবে সুপারান নালিশ করলে রসুলের কাছে শিকায়ত দিলে, ও নবী 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 আজকের এই আব্দুল্লাহ এত জোরে 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 কোরআনটা পড়ে আমাদের ঘুম হয় না, আমরা সহ্য করতে পারি না, রসুল নিষেধ করলেন না। এই অনেক বাড়ি দেখবেন আমার মায়েরা খালারা যখন কোরআন পড়ে অনেক বাদ ভাই একটু আসতে পারো আমি ঘুমোতে পারি না, কথা ঠিক না ভুল? ধমক দেয় না? দেয় না, খবরদার ধমক দেবে না। তুমি বলবে যে আল্লাহ এই একটা আমার সুযোগ, আমি কোরআন পড়তে পারি, আমার গিন্নি পড়ে, অন্তত আমার গিন্নির আওয়াজটা আমার কানে পৌঁছে, কথা ঠিক না? খবরদার এরকম ধমক দেবে না।
আমার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার রসূলের কাছে বাবা এমন করে যখন নালিশ গেল, এমন করে যখন শিকায়ত গেল, হুজুর আজকের আব্দুল্লাহ জুলবাজা তাই না, আজকের কোরআনটা জোরে জোরে পড়ে, আজকের কোরআনটা জোরে জোরে তেলাওয়াত করে, ও বিশ্ব নবী হাবিবুল্লাহ গো এমন করে যখন শিকায়ত করলে, আমার নবী নিষেধ করলেন না, আমার নবী বারণ করলেন না, আমার রসূলুল্লাহ কি করলেন, এইবার বলতে লাগলেন বাবা না আজকের আব্দুল্লাহ যত খুশি আজকে তত কোরআনটা পড়তে বলো। দিদি বলেন কেন, আমার আব্দুল্লাহর ঈমানটা আজকের বড় দামি ঈমান হয়েছে, আজকের ঈমান আনতে গিয়ে ঘর ছেড়ে দিল, আজকের বিবি ছেড়ে দিল, আজকের আজকের বাচ্চা নয়, আজকের উট গরু যা দিয়েছিল চাচা যার সব কিছু কেড়ে নিল, বাবা না আমার নবী আমার বিশ্ব নবী এমন করে কোরআনটা পড়তে নিষেধ করলেন না। আর একবার জোরে বলুন ইতিমধ্যে আল্লাহ রাসূল যুদ্ধ জনদামামা বাজিয়ে দিলেন, তাবুকের যুদ্ধ। এই কিসের যুদ্ধ? যুদ্ধটার নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। রসুল বলছে ও সাহাবারা রোমানদের সঙ্গে যুদ্ধ করতে হবে, টাকা লাগবে, পয়সা লাগবে, অর্থ লাগবে, যা যা আছে সব কিছু এনে জড়ো করো। আল্লাহর রাসূলের সাহাবীরা সবাই চলে গেলেন, আবু বকর চলে গেলেন, উসমান চলে গেলেন, আলী চলে গেলেন, ওমর চলে গেলেন, আল্লাহর রাসূলের কাছে এনে সব কিছু জোগাড় করছে। আব্বা জান ভাই জান আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ এমন সময় যখন বাবা যুদ্ধের জনদামামা বাজিয়ে দিল, আমার নবী আমার বিশ্ব নবীর পাগলেরা এবার সবাই চলে গেল, এমন সময় আবু বকর চলে গেল, এমন সময় ওমর চলে গেল, আমার নবী আমার বিশ্ব নবীর সাহাবারা কি করলেন, আমার রসূলের কাছে বাবা কেউ টাকা পয়সা সবই এনে দিল, এমন সময় ওমর কে আমার নবী আমার বিশ্ব নবী দেখতে পায়, আলীকে দেখতে পায়, উসমানকে দেখতে পায়, কিন্তু আমার আবু বকরকে দেখতে পায় না। আমার আবু বকর সিদ্দিক আমার বিশ্ব নবীর পাগল আমার হাবিবুল্লাহর পাগল আজকের আবু বকরকে দেখতে পায় না। আজকের আমার নবী বলে ওমর আজকে তোমার তো দেখা যায়, আজকের উসমানের দেখা যায়, আজকের আলীর দেখা যায়, ও বাবারা তোমরা বলো আজকের আমি কেন আমার আবু বকরকে দেখতে পাই না, আমার আবু বকর কোথায় গেল, আল্লাহর নবী দেখতে পেলে। এবার আবু বকর হুজুর একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট থলি, আবু বকর হুজুরের চোখের পানি হুরুর করে গড়িয়ে যায়, বাবা ওই আবু বকর এত কান্না কানতে লাগলেন, এমন করে চোখের পানি ফেলতে লাগলেন, এমন করে কানতে লাগলেন, এমন করে চোখের পানি ফেলতে লাগলেন, আমার নবী আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ। এবার আবু বকর হুজুরকে ডাকলেন, আবু বকর হুজুরকে ডাকলেন, আবু বকর হুজুরের থলেটা ঝেড়ে দেখা গেল আজকের কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম। জোরে হবে না? আবু বকর হুজুর কেন কাঁদছে? যে আল্লাহ আজকের উসমানের টাকা আছে, উসমান অনেক দিয়েছে, ওমর দিয়েছে, সব দিয়েছে, আমি আবু বকর কি দেব? ছোট্ট একটা হাতে থলি, কয়েক কেজি গোপ, কয়েকটা দেরহাম। আল্লাহ রসুল ঝেড়ে ওমর মনে মনে করছে আজকের আমি আবু বকর থেকে আজকে দানের ফার্স্ট হব। এই দানের আগের প্রতিযোগিতা হতো না? হতো না গো, রসুলের জামানায় দানের দানের প্রতিযোগিতা হতো। আলী মনে করছে আজকের আমি আবু বকর থেকে ফার্স্ট হব, উসমান মনে মনে করছে আমি আবু বকর থেকে ফার্স্ট হব আজকে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, আল্লাহর নবী একা করে সমস্ত সাহাবাদেরকে বলতে লাগলেন, ও সাহাবারা আজকে তুমি কত এনেছো, কত রেখে দিয়েছো, সাহাবারা সব এক 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 করে বলতে লাগলেন, আমার নবী আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ বাবা এমন করে যখন বলতে লাগলে, এমন করে যখন শোনাতে লাগলে, ও সাহাবারা আজকে তোমরা কত এনেছো বাবা, আজকের কত রেখে দিয়েছো, আজকের কত এনেছো, আমার নবীর পাগল হযরতে ওমর ফারুক বলতে লাগলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আজকে এত এনেছি, এত রেখে দিয়ে এসেছি। উসমান বলতে লাগলেন হুজুর আজকে এত এনেছি, এত রেখে দিয়েছি,
বাবারা আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহর পাগলেরা, এমন সময় একে এক করে সবাই বলতে লাগলেন, এমন সময় বলতে লাগলেন আল্লাহ রাসূল কি করলেন, আমার আবু বকর হুজুর কি বলতে লাগলেন, মানে আমার পাগল আবু বকর আজকে তুমি বলো বলো বাবা আজকে কত এনেছো কত রেখে দিয়েছো। ওই আবু বকর কাঁদে এমন করে চুকিরি পানি ফেলতে লাগলেন, হুজুর আপনি দুঃখ নেবেন না আপনি বেদনা নেবেন না, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি কি রেখে দিয়েছি কি রাখবো গো, আমার বাড়িতে আমার আল্লাহ রাসূল আর আল্লাহর কোরআন ছাড়া কিছু না। জোরে হবে না সুবহানাল্লাহ। ও নবী 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 আমি কত রেখেছি কত এনেছি, তাইলে আবু বকর হুজুরের ঘরে কোনো আছে? আল্লাহ রাসূল বলছে তোমরা যা দান করেছো আবু বকরের দানের কাছে সমস্ত দান ফেল। আরেকবার জোরে হবে না। সাহাবা হুজুরেরা সব যুদ্ধের ময়দানে চলতে লাগলেন, আল্লাহর নবীর পাগলেরা যুদ্ধের ময়দানে চলতে লাগলেন। আব্দুল্লাহ আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী 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 আজকে সমস্ত সাহাবারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে, আমি তো গরিব আমার কাছে টাকা নাই পয়সা নাই কিছু নাই, আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন ওই শহীদের ময়দানে আমি যেন যুদ্ধ করে শহীদ হতে পারি। জোরে বলবে না। আল্লাহ রাসূল বলছে আয়াল্লাহ আমি আজকের এই আব্দুল্লাহর জন্য আমি এই কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে আমি হারাম করে দিলাম একটা খেজুরের বাকল বেঁধে। আব্দুল্লাহ বলছে ও নবী নবী আজকের আমার ইচ্ছা ছিল আমি যুদ্ধ করে শহীদ হব আমি শহীদ হব। আল্লাহ রাসূল বলে আব্দুল্লাহ তোমার মুত্রা যদি জ্বরের মধ্যে হয় তুমি শহীদের দরজা পাবে। জোরে হবে না। এইবার আমার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ মাগো আমার রাসূলুল্লাহ এমন করে যখন বলে দিলে এমন করে যখন শুনিয়ে দিলে এইবার আব্দুল্লাহ আর দেরি করলেন না এমন করে যুদ্ধের ময়দানে চলে গেল বাবা এমন করে যুদ্ধ করতে লাগলে একদিন নয় আজকে দুদিন নয় এই কয়েকদিন পরে এমন সময় খবর এলো ও বিশ্ব নবী হাবিবুল্লাহ গো ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আজকে আব্দুল্লাহ কয়েকদিন জ্বর এলো আসার পরে তিনি ইন্তেকাল করলো আমার নবী আমার মায়ের নবী আর দেরি করলেন না আর অপেক্ষা করলেন না আজকে চট জলদি ওইখানে হাজির হয়ে গেলে। আল্লাহ রাসূলের কথাটা কাজে লেগেছে না লাগেনি? লেগেছে। আল্লাহ রাসূল গিয়ে সমস্ত কিছু কাফন দামনের ব্যবস্থা করে রাত্রে বেলা আব্দুল্লাহর লাশটা দাফন হচ্ছে। কোন সময়টা? রাতের বেলা। দুজন লোক আব্দুল্লাহর লাশটা বয়ে 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 আনছে। এই এই আব্দুল্লাহ কার মহব্বতে ছেড়েছিল, ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে উট গরু বাছুর চাচা যা কিছু দিয়েছে সব ছেড়ে দিয়েছে, এমন কি নিজের পোশাকটা উলঙ্গ করে আমার নবীর মহব্বতে চলেছে। দেখুন বাবা আমার রাসূলকে যারা আপন করে নিয়েছে আমার রাসূলকে যারা ভালোবেসেছে আল্লাহ এও কালে তাদের কি নাজাত দেবে পরকালে তাদের জান্নাতটা দেবে না দেবে না। এইবার আমার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার সোনার নবী কি করলে এমন করে বাবা একজন লোক কবরে নেমেছে আর একজন লোক টিম টিম নিয়ে দাঁড়িয়ে আছে বাবা আর দুজন লোক এইবারে ওই আব্দুল্লাহর লাশটা বয়ে বয়ে আনতেছে। হে বাবারা এইবারে যিনি কবরে নেমেছে সেই ব্যক্তিটা বলতে লাগলে ও বাবারা তোমার সব ভাইয়ের সঙ্গী আজকে তোমার সাথীর সঙ্গে এই খারাপ ব্যবহার করো না আদবের সঙ্গে তোমরা লাশটা নিয়ে আসো। হাকেরাম বাসিনীরা রে ওরে আমার আব্বা জানে না ওরে আমার আম্মা জানে না আজকে যে দুটো ব্যক্তি আজকে লাশটা বয়ে বয়ে আনতেছে বাবা উনি অন্য কেউ নয় উনি অন্য কেউ নয় উনি হচ্ছে আবু বকর সিদ্দিক আর বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর ফারুক।